আইসক্রিমত বরবি, কোরবাত উলাইছে কটা আঙুলি, কোরবাত উলাইছে ব্লেড। এবার পোহরলৈ আহিছে মহানগরীর সমীপর সোনাপুরত আইসক্রিম ফ্যাক্টরীত বরবিহর কথা। মিয়াদ উপলা অনুজ্ঞাপত্রে চলাইছে ব্যবসায়, খবর পায়ে আইসক্রিম ফ্যাক্টরীত চলিল অভিযান। সোনাপুরের বারঘরিয়াত থাকা একটা আইসক্রিম ফ্যাক্টরীত অভিযান চলালে দণ্ডাধীশে। এক রাজহুয়া অভিযোগের ভিত্তিত সোনাপুরের রাজচক্র বিষয়ে অভিযান চলায় মেসার্স আব্দুস সত্তার আহমেদের ফ্যাক্টরি। যুটো ফ্যাক্টরি আছে তার ভিতরখিনি যথেষ্ট আনহাইজেনিক, লগতে যুটো প্রসেসত আইসক্রিম বনুয়া হয় দ্যাট ইজ অলসো ভেরি সাসপিশিয়াস এন্ড ইট ইজ আনহাইজেনিক। তাহলে লাইসেন্সও রিনিউ হওয়া নাই আর তাহলে কোনো ডকুমেন্টস শো করবা নাই, যথেষ্টখিনি আমি সাসপেক্ট করছো। সো আমি কি ব্যবস্থা লব পারো আমি অকমান আলোচনা করি এই ব্যবস্থা। 2014 চনতেই ফ্যাক্টরির অনুজ্ঞাপত্রর মেয়াদ উকলি যাওয়া এই ফ্যাক্টরিট লেতেরা কদর্যময় পরিবেশের মাজত তৈয়ার হয়ে আহিছে আইসক্রিম সমূহ। আইসক্রিম বনুয়াত ব্যবহার হওয়া সামগ্রীর লগতে পানির নমুনা সংগ্রহ করে খাদ্য সুরক্ষা বিভাগক বিষয়টি অবগত করেছে দণ্ডাধীশে। এই আইসক্রিম ফ্যাক্টরিটর স্বত্বাধিকারজনের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা লওয়া হব বলেও দণ্ডাধীশগুলো জানিবলে দিয়ে। রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। আইসক্রিমত বরবি, কোরবাত উলাইছে কটা আঙুলি, কোরবাত উলাইছে ব্লেড। এবার পোহরলৈ আহিছে মহানগরীর সমীপর সোনাপুরত আইসক্রিম ফ্যাক্টরীত বরবিহর কথা। মিয়াদ উপলা অনুজ্ঞাপত্রে চলাইছে ব্যবসায়, খবর পায়ে আইসক্রিম ফ্যাক্টরীত চলিল অভিযান। সোনাপুরের বারঘরিয়াত থাকা একটা আইসক্রিম ফ্যাক্টরীত অভিযান চলালে দণ্ডাধীশে। এক রাজহুয়া অভিযোগের ভিত্তিত সোনাপুরের রাজচক্র বিষয়ে অভিযান চলায় মেসার্স আব্দুস সত্তার আহমেদের ফ্যাক্টরি। যুটো ফ্যাক্টরি আছে তার ভিতরখিনি যথেষ্ট আনহাইজেনিক, লগতে যুটো প্রসেসত আইসক্রিম বনুয়া হয় দ্যাট ইজ অলসো ভেরি সাসপিশিয়াস এন্ড ইট ইজ আনহাইজেনিক। তাহলে লাইসেন্সও রিনিউ হওয়া নাই আর তাহলে কোনো ডকুমেন্টস শো করবা নাই, যথেষ্টখিনি আমি সাসপেক্ট করছো। সো আমি কি ব্যবস্থা লব পারো আমি অকমান আলোচনা করি এই ব্যবস্থা। 2014 চনতেই ফ্যাক্টরির অনুজ্ঞাপত্রর মেয়াদ উকলি যাওয়া এই ফ্যাক্টরিট লেতেরা কদর্যময় পরিবেশের মাজত তৈয়ার হয়ে আহিছে আইসক্রিম সমূহ। আইসক্রিম বনুয়াত ব্যবহার হওয়া সামগ্রীর লগতে পানির নমুনা সংগ্রহ করে খাদ্য সুরক্ষা বিভাগক বিষয়টি অবগত করেছে দণ্ডাধীশে। এই আইসক্রিম ফ্যাক্টরিটর স্বত্বাধিকারজনের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা লওয়া হব বলেও দণ্ডাধীশগুলো জানিবলে দিয়ে। রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।